মাঠে জল খায়, এইখানে জানজাতলা, এখানে জল জন্য রুজু করার জন্য আমার ঘরে জল রেখে দিয়ে ওরা রুজু করে, সেই জন্য এখানে করলে এটা পাইপ ফেটে গেল, এখানে আবার বাকি দিকে এলো, অথবা জানি না মানুষকে ফাটিয়েছে না ফাটিয়ে জানি না খুব অথবা কিছু হয়েছে, তা এইখানকার মধ্যে আমি যখন বাকি গেল এদিন বলে যে আমরা দরখাস্ত দেবেন এখানে আমাদের একটা টিপল বসে দেবো, আমাদের ঘর দরজা বসে দেবো, তার এই ঘরটা আমাদের হবে, তারপরে ঠিক আছে, তা রাজ্যপুরের লোকরা বললে যে তোমাদের কথাই হবে নি, যে তো পারবো না করতে, তা আমরা পাতা করে নিলাম গা, আমরা কিছু বলতে পারবো এবার এই অথবার জন্যে কে ফাটিকে বলতে পারবো না, আমরা ওই ফোন আনতে যাচ্ছি, আপনাদের জলের জন্য অসুবিধা ভোগ করছেন তো? প্রচুর অসুবিধা, আর এখানে জল পাননি না পুকুরে, আমার ওই এই ধরে ওই করলে 100 ঘর পেরিয়ে জল এনে থাকতে হয় আমাদেরকে, মাঝখানে হলো এই পাইপটা ফেটে গেছে, আর জলের খুব অসুবিধা হচ্ছে, আর বাজার মোহনপুরে কোনো কানেকশন নাই, আর রাজিপুরে কিছু কিছু জায়গায় আছে, আর এইখান থেকে আপনাদের পাড়ায় পাননি? আমাদের পাড়ায় নেই। জল কি অপচয় হচ্ছে? জল অপচয় হয়ে কাঁদরে নামছে, কাঁদরে নেমে চলে যাচ্ছে। আচ্ছা, আর আপনারা বলেছেন, জানিয়েছেন? আমরা অত কিছু করি নাই, পার্টিগত ব্যাপারে তারা যদি কিছু বলে তাহলে বলবো, আমরা তো অত কিছু করি না। আপনারা জল পাননি? না, আমরা জল পাই নাই। আপনার নাম? আমার নাম রিজাবুল আহমদ।